বলছে মা? ও মা বলছে যে বাবা মশাই এসেছিল, বাবা মশাই বললো যে আমার নাকি কালি বিয়ে। ও মা তুমি বলো না এটা হয় নাকি, তাই কি করে সম্ভব বলো তো, তুমি বলো না মা আমাকে একবার বলো। শান্ত তুমি তুমি বলো এটা কি সম্ভব, আজ বললে শান্ত শান্ত তুই আমাকে বল যে কেন হয় না, যেটা কাল হতে পারে সেটা আজ হলে দোষ কোথায়? না না মা আমি সেভাবে বলতে চাইনি, আসলে তাড়াতাড়ি এত সব ব্যবস্থা তাহলে সেটা নিয়ে তো তোকে ভাবতে হবে না। তুই এখন শুধু পুত্রের কথা ভাব, পুত্রকে নিয়ে কিভাবে সংসার করবি সেটা ভাব। অসম্ভব, আমি ওত্রিকে বিয়ে করতে পারবো না, কোনোদিনও না। প্রথমবার এটা বললি আমি ক্ষমা করে দিলাম, আর কখনো এরকম কথা তুমি বলো না, কেমন? মা বলছি যে আমার কাল তোমার দধিমঙ্গল, সকাল সকাল উঠে তোমায় তৈরি হতে হবে। আমার কথাটা তাড়াতাড়ি শুয়ে পড়ো, আমার ভোররাতে তুমি উঠে পড়ো কেমন? মা আমার আশা করি কথাটা তোমাকে দ্বিতীয়বার বলতে হবে না। মা আমার কথাটা একবার শোনো, শুয়ে পড়ো। মা আমার কথাটা শোনো, মা আমার কথাটা একবার শোনো, মা তোমার সাথে আমার কথা আছে, তুমি কথাটা শোনো। আমার কথা, দরজা কেন বন্ধ করলে? মা দরজা খোলো, মা দরজা কেন বন্ধ করে দিলে? আমার কথাটা তুমি একটি বার শোনো। মেয়েদের রতকথায় সাবিত্রী মায়ের ব্রত সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ আটে।